আমি যখন ছোট ছিলাম, লাইক স্কুল কলেজে পড়ি, স্পেশালি কলেজ লাইফের সময়, তখন একটা জিনিস প্রায় মনে হতো যে আরে আমি এমনই। তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিতাম যে আরে আমি এমনই, টেক ইট অর লিভ ইট, আই এম হু আই এম, রাইট? অ্যান্ড দিন যত বাড়তে থাকলো ততই মনে হতে থাকলো যে এই কথাটা আসলে কত ভুল। আমি এমনই, টেক ইট অর লিভ ইট, লাভ ইট অর হেট ইট, এটার মধ্যে আসলে ম্যাচুরিটি নাই। ম্যাচুরিটি আছে হলো সেটার মধ্যে যেখানে অ্যাডাপ্টেশন আছে। আমি যখন বড় হই, কোনো একটা জায়গায় যদি বলি যে আই এম হু আই এম, আমাকে হইলে পছন্দ করো না হলে নাই, এটা বলাটা কিন্তু অনেক বোকামি। প্রয়োজনের খাতিরে কিন্তু আমাদেরকে নিজেদেরকে পরিবর্তিত করতে হয়, নিজেদেরকে ডেভেলপ করতে হয়। এই জন্যই কিন্তু বলে যে নিজেদের ডেভেলপমেন্টের জার্নি কিন্তু আজীবন চলতে থাকে। আমরা হয়তো বা ইন্ট্রোভার্ট, তার মানে আমরা যে আজীবন ইন্ট্রোভার্ট থাকবো তা না, কিন্তু আমাদেরকে কিন্তু এক্সট্রোভার্ট হওয়ার চেষ্টা করতে হবে। আমরা হয়তো নতুন কারোর সাথে খুব একটা কথাবার্তা বলতে একটু লজ্জা পাই, তার মানে যে আমি আজীবন চুপি থাকবো এমন কিন্তু কোনো কথা নেই। আমাদেরকে কিন্তু জিনিসটা শিখতে হবে। আমরা হয়তো বা কোনো একটা কাজে পটু না, এটা বলা কিন্তু উচিত না, আরে আমি এটা পারবো না, এটা আমি এমনই, দরকার হলে নেন না হলে আমাকে বাদ দিয়ে দেন, না, ওই কাজটা আমাদেরকে শিখতে হবে। এবং ম্যাচিউরিটি হলো আস্তে আস্তে সময়ের সাথে সময়ের দাবি অনুযায়ী নিজেকে স্কিলড করা, নিজেকে ডেভেলপ করা অ্যান্ড নিজেকে অ্যাডাপ্ট করা। তাই যারা কিনা এখনও ফেসবুকে লিখে যে আই অ্যাম হু আই অ্যাম, টেক ইট অর লিভ ইট, তাদেরকেও একটু বলতে চাই যে নিজেকে এতটা উঁচু জায়গায় না রেখে নিজের ইগোটাকে একটু নিচে নামিয়ে একটু হলো পারিপার্শ্বিকের তুলনায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে পরিবর্তনগুলো নিজের মধ্যে আনা দরকার সেই পরিবর্তনগুলো নিয়ে আসো। তাহলে দেখবা যে তোমার চলার পথ সহজ হবে, তোমার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের তোমার সাথে যে বনিমরাটা আছে আরও স্মুথ হয়ে যাবে। আর একটা জিনিস রিসেন্টলি এখন দেখা যায় প্রায়, আমি ফেসবুকে স্ট্যাটাসে লোকজনকে দিতে দেখি যে বন্ধুরা সব সাপ, সবাই যদি সাপ হয় তুমি খালি একা বেজি, তা তো না, তাই না? সবার সাথে যদি তোমার না বলে তার মানে কিন্তু নিজের মধ্যেও হয়তো বা ছোটোখাটো সমস্যা আছে। তাই চেষ্টা করে দেখো যে নিজের মধ্যে যে সমস্যাটা আছে ওটা কীভাবে ঠিক করা যায়। কারণ ওই যে বলে না যে আগে নিজের ভিতরের সমস্যাগুলো যদি আমরা ঠিক করে ফেলি, পারিপার্শ্বিকের ঝামেলাগুলো কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তাই শুরুটা করো ছোটো খোটো জায়গা থেকে। ফর এক্সাম্পল, কারোর সাথে তোমার বনিমনা হয় না, আর্গুমেন্টে যাও। মনে রেখো, আর্গুমেন্টে যে কখনো ভালো কিছু হয় না। তুমি যদি আর্গুমেন্টে হেরে যাও তাহলে হারলা, আর যদি আর্গুমেন্টে জিতে যাও, যার এগেনস্টে আর্গুমেন্ট জিতলা সে তোমাকে আরো কম পছন্দ করবে, তোমাকে আরো দেখতে পারবে না। তাই ছোটখাটো আর্গুমেন্টে যেও না। কারোর সাথে যখন কথা বলছো একটা ওয়ার্ম ওয়েলকাম দাও, একটু হাসো, তার নামটা মনে রাখো, ছোটখাটো পরিবর্তন আনো কমিউনিকেশনে, দেখবো যে আশেপাশের মানুষ তোমাকে আরো অনেক বেশি পছন্দ করছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট অফ অল, তোমাকে আর বলতে হচ্ছে না যে আই এম হু আই এম, টেক ইট অর লিভ ইট।